নমস্কার, আমি ডক্টর চন্দ্রচূড় গোস্বামী। আজকে অখিল ভারত হিন্দু মহাসভার রাজ্য সভাপতি হিসেবে নয়, একজন সংবেদনশীল নাগরিক হিসেবে আপনাদের সামনে এসেছি। আপনাদের সবার আশীর্বাদে আমি আমার সাইন্টিফিক রিসার্চের পিএইচডি অর্থাৎ ডক্টরেট ডিগ্রি কমপ্লিট করলাম এবং আপনাদের সবাইকে সাক্ষী করে ঘোষণা করছি, আমি আমার শিক্ষা জীবনের সর্বোচ্চ ডিগ্রি অর্থাৎ ডক্টরেট আরজিকর হসপিটালের যে নির্যাতিতা তিলোত্তমা দেবী ডাক্তার, তার এবং তার পরিবারের প্রতি ডেডিকেট করছি। এবং শুধুমাত্র তিলোত্তমা দেবী নয়, যাদবপুরের স্বপ্নদীপ কুণ্ডু, কামধুনির নির্যাতিতা তাপসী মালিক, অসহায় ধনঞ্জয় চ্যাটার্জি, নেতাই নন্দীগ্রাম, ভানতলা, বানতলা, মরিচঝাপি, আনন্দমার্গী হত্যাকাণ্ড, এই সমস্ত অসহায় যারা মানুষ, যাদেরকে আমরা আজকে দুর্ভাগ্যক্রমে এই নরপিশাচদের জন্য হারিয়ে ফেলেছি, তাদের প্রত্যেকের প্রতি আমি আমার ডক্টরেট ডিগ্রি ডেডিকেট করছি। আমি সিদ্ধান্ত নিয়েছি পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে নবান্নে গিয়ে আমি আমার সাইন্টিফিক রিসার্চের থিসিস এবং সিনপসিস কপি নিয়ে দেখা করব, এবং সেই সাথে ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, তার কাছেও আমি আমার থিসিস এবং সিনপসিস পেপার পাঠাব। একটি বিষয়ে প্রধানমন্ত্রী দপ্তর থেকে অলরেডি আমার সাথে যোগাযোগ করা হয়েছে। আমি ভারতের মাননীয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, বিরোধী দলনেতা রাহুল গান্ধী, পশ্চিমবঙ্গের মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, মন্ত্রী অরূপ বিশ্বাস, মন্ত্রী মলয় ঘটক, মন্ত্রী ইন্দ্রনীল সেন, মন্ত্রী ফিরহাদ হাকিম, মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, মন্ত্রী শশী পাঁজা, সাংসদ মালা রায়, বিধায়িকা রত্না চ্যাটার্জি, প্রাক্তন এমপি শ্রী শুভাশিস চক্রবর্তী এবং কেন্দ্রের প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার, মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, রাহুল সিনহা, ওনাদের প্রত্যেকের সাথে যোগাযোগ করব এবং আমি প্রত্যেককে হাত জোড় করে অ্যাপিল করছি, আসুন আমরা সবাই মিলে একটি অপরাধ মুক্ত সুস্থ সমাজ গঠন করি। আমি আমার রিসার্চের বিষয়ে আসছি। আমার রিসার্চের কপি, আমার থিসিস এবং আমার সিনপসিস পেপার মূলত মাত্রাতিরিক্ত অ্যান্টিবায়োটিক ব্যবহার করার ফলে যে পার্শ্ব প্রতিক্রিয়া হয় তার থেকে মানুষকে বাঁচানো, এবং অতিরিক্ত পরিমাণে প্রয়োজনে অপ্রয়োজনে অ্যান্টিবায়োটিক ব্যবহার করার ফলে ক্ষতিকারক ব্যাকটেরিয়ারা তারা আরো শক্তিশালী হয়ে যায় এবং তাদের মধ্যে একটি অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট স্ট্রেন তৈরি হয়ে যায়। তো সেখান থেকে মানুষকে বাঁচার জন্য প্রোবায়োটিক্স অর্থাৎ উপকারী ব্যাকটেরিয়াকে ব্যবহার করে মানুষকে সুস্থ রাখা এবং ক্ষতিকারক ব্যাকটেরিয়াকে মেরে ফেলা, এই হচ্ছে মূলত আমার রিসার্চের বিষয়। এই বিষয়ে আমার আগামী দিনে পথ চলা শুরু। এবং সেই সাথে আমরা দেখেছি বহু বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবী, ক্রীড়া জগতের সফল ব্যক্তিত্ব, সাংস্কৃতিক জগতের মানুষ, তাদেরকে যেমন রাজনৈতিকভাবে রাজনৈতিক জগৎ অ্যাকসেপ্ট করে, সেই রকম আপনাদের ঘরের সন্তান একজন হার্ডকোর পলিটিক্সের ছেলে হিসেবে, পলিটিশিয়ান জগতের মানুষ হিসেবে, রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে আমি আশা করব আমার যে সাফল্য সেটা শুধু আমার একা ব্যক্তিগত সাফল্য নয়, রাজনৈতিক জগতের তারা আমার পক্ষে থাকুন বিপক্ষে থাকুন, আমার যত সহযোদ্ধা রয়েছেন এই অ্যাচিভমেন্ট কিন্তু তাদের প্রত্যেকের সবার। সেই সাথে চন্দ্রচূড় গোস্বামী ফ্রেন্ডস ফোরামের পক্ষ থেকে দেখলাম কলকাতার একাধিক জায়গায় আমাকে শুভেচ্ছা জানিয়ে বেশ কিছু পোস্টার দেওয়া হয়েছে, তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি এবং আবারও ঘোষণা করছি সংঘের বহু বিশিষ্ট কার্যবাহী রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের তাদের কাছে এবং পশ্চিমবঙ্গের প্রায় সমস্ত রাজনৈতিক দলের রাজনৈতিক ব্যক্তিত্বদের, বিশেষ ব্যক্তিত্বদের কাছে আমি যাব, হাত জোড় করে অ্যাপিল করব, আমরা একটি সুস্থ সমাজ গঠন করতে চাই, অপরাধ মুক্ত সমাজ গঠন করতে চাই, আসুন আপনারা সবাই আমার পাশে থাকুন, আমি আপনাদের পাশে আছি। জয় হিন্দ, জয় ভারত।